আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রি মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা সবে কদরের নামাজের নিয়ম এবং সবে কদরের নামাজের নিয়ত কি কত রাখাত নামাজ পড়তে হবে কি কী দিয়ে পড়তে হবে এবং সবে কদরের রাতের যে আমল রয়েছে সে আমল সম্পর্কে আমরা আলোচনা করব এবং দোয়া মোনাজাত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানবো যে কোন তারিখে সবে কদর অর্থাৎ সবে কদর কোন তারিখকে বলা হয় সবে কদরে রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বেজো রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো তবে সাতাইশ তারিখ অনুসন্ধান করাটাই অর্থাৎ সাতাইশ তারিখের বিষয়ে বেশি সবচেয়ে বেশি মতামত রয়েছে অর্থাৎ রমজান মাসের শেষ দশ দিন একুশ তারিখ একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ তারিখ এই পেজো রাত্রিগুলোতে রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর তালাশ করার জন্য তাহলে কিন্তু যে লাইলাতুল কদর পেয়ে যাবে হাদিস শরীফে এসেছে অন্য হাদিসে এসেছে যে সাতাইশ তারিখ অনুসন্ধান করার কথা রসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন রাসুল্ল সাল্লাম বলেছেন তোমরা শেষ সাথে লাইলাতুল কদর অনুসন্ধান করো শেষ সাথে এখানে দুটি অর্থ রয়েছে রমজানের সাতাইশ তারিখ অথবা শেষ সাত রাতের যে কোনো একটি রাতে রাসুল্লাহ আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন মুসনাদে আহমদের একটি হাদিসে রয়েছে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন সাতাইশ তারিখ তালাশ করে তো সাতাইশ তারিখের ব্যাপারে অনেক অনেক বেশি মত মত যে মতামত রয়েছে অতএব সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে সর্বোত্তম হবে বেজোর রাত্রিগুলোতে যে ছয় লাইলাতুল কদর তালাশ করা অর্থাৎ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ বেজুর রাত্রিতে তালাশ করা এখন আমরা জানবো লাইলাতুল কদরের যে নামাজ কত রাকাত পড়তে হবে লাইলাতুল কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই দুই রাকাত করে নফল নামাজ দু রাকাত করে যত বেশি ইচ্ছা পড়তে পারেন তো এখানে এখন আমরা আলোচনা করবো যে লাইলাতুল কদরের যে নামাজের নিয়ত কি লাইলাতুল কদরের নামাজের নিয়ত আপনি নির্দিষ্ট করে নেয় তবে আপনি এইভাবে বলতে পারেন যে না ওয়াই তুয়ানুসলিয় তাহা রাকাতি লাহিলাতুল কাদরে মোতাম জিয়াল জিয়াতুল কামাত শরীফাতে আল্লাহ আকবর আরবিতে না ফারলে আপনি বাংলা এবার বলবেন আমি কেবলা ক্যাবলামুখী হয়ে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য সবে কদরের দুরাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার এভাবেও পড়তে পারেন এবং নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো সুরা দিয়ে পড়তে হবে না স্বাভাবিকভাবে আপনি যে নামাজগুলো পড়েন অর্থাৎ যে সুরা ফাতেহার পরে যে কোনো সুরা ছোট্ট সুরা মিলিয়ে আপনি যে দুরাকাত আঘাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বার যে দশ রাকাত বারো রাকাত যত বেশি আপনি নফল নামাজ পড়তে পারেন তো লাইলাতুল কদরের রাত্রিতে আরও একটি বিশেষ যে আমল হচ্ছে কোরআন তেলাবাদ করা বেশি বেশি করে কোরআন তালাবাত করা যেহেতু কোরআন তালাবাত হচ্ছে নফল আবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আবাদত এর ফলে আরও একটি আমল রয়েছে লাইলাতুল কদর রাতে সেটি হচ্ছে তাহেজুদের নামাজ পড়া কারণ প্রত্যেকটি রাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি রাতে আল্লাহ রবুল্ আলমিন দুনিয়ার আকাশে চলে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন কার কী প্রয়োজন কে অসুস্থ রয়েছে আমি তারকে সুস্থ করে দেবো কার অভাব রয়েছে কার কী সমস্যা রয়েছে এভাবে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে ডাকতে থাকেন অতএব আমরা যে শেষ রাতে আমরা তাহার্যুতে নামাজ পড়বো এর ফরে আরও যে আমলগুলো করা যায় সেগুলো হচ্ছে বেশি বেশি করে যে নফল নামাজ কোরআন তেলাওয়াত এরপরে কবর চেয়ারাত করা যায় এর ফলে তবা স্তেকবার আমরা এই রাতেই তবা করব কারণ আমরা পরবর্তী আরেকটি রমজান মার পাব কিনা বা আরেকটি লাইলাতুল কত্র কদর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই তাই আমরা এ রাতে আমরা তবা করব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা আমাদের গুণাগুলো মাফ করার জন্য আমরা স্তেকবার করব এবং বেশি বেশি করে আল্লাহরকে জিকির করব অর্থাৎ আল্লাহর জিকির করব বেশি বেশি করে এর ফলে আমরা বেশি বেশি করে আল্লাহ রব আলমিনের তাসপি তালিল পড়বো তো এখন আরও একটি নিয়ম হচ্ছে আপনারা যেহেতু আজকেই একুশ তারিখ আজকে থেকেই আপনারা এই আমলটি শুরু করতে পারেন অর্থাৎ বেজুর রাত্রি আজকে আপনারা তিনটা রাত্রের তিনটা অর্থাৎ তিনটা উঠে গিয়ে আপনারা কমপক্ষে এক ঘন্টা আল্লাহ রাবুল আলমিনের যেই যে আমলগুলো যে সবে কদরের যে আমলগুলো আপনারা করতে পারেন এভাবে আপনারা একুশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ এর পঁচিশ তারিখ সাতাশ তারিখ সারা রাত্রি এর যে উনত্রিশ তারিখ আপনারা যে বেজোর রাত্রিগুলোতে আপনারা কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে শেষ সাথে এক ঘন্টা আপনারা তিনটায় উঠে গিয়ে এক ঘন্টা আপনারা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করেন আল্লাহ রবুল্লা আলমিনের নিকটত বা স্তেক পার করেন আপনারা নফল নামাজ পড়েন পড়তে পারেন কোরআন তালাবাদ করতে পারেন এবং এর ফলে তাহাজুতের নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনারা আপনাদের বনের আগতিক আগতি সকল বিষয়কে আপনারা আল্লা কাছে দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন তাহলে আল্লাহ রবীন্দ্র এই বিশেষ আমাদেরকে তো যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বেজুড় রাত্রিতে অর্থাৎ আপনারা একুশ তারিখ আজকে থেকে আপনারা এই আমলটি শুরু করতে পারেন একুশ তারিখ তেইশ তারিখ যে পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ এই রাত্রিগুলোতে আপনারা কিন্তু এই আমলগুলো